নমস্কার বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমি জানি যে এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং অপেক্ষা করে থাকেন সেই মানুষটির জন্য যিনি দীপ্তেশ্বরানন্দ মহারাজ, দীপ মা বলে পরিচিত। জীবনে আলোর সঙ্গে অন্ধকারও থাকে, আলোর পিছনেই থাকে অন্ধকার, আবার অন্ধকারের পরে আসে আলো। কিন্তু যখন অন্ধকারময় অবস্থা আমাদের জীবনে আসে তখন আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, অবসন্ন হয়ে পড়ি, আমাদের মন এতটাই খারাপ হয়ে যায় যে আমরা বিপর্যস্ত হয়ে যাই। অনেক সময় মনে হয় যে দেওয়ালটাও যেন ঠিক সাথ দিচ্ছে না। ঠিক এই রকম একটা অবস্থা থেকে আপনি বা আপনারা যখন বিভ্রান্ত, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কিভাবে আপনাদের জীবনে অন্ধকার দূর হয়ে আলো আসবে, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু এই অনুষ্ঠান। হ্যাঁ, আলোর দিশারি অনুষ্ঠানে আমরা সেই মানুষটিকেই পেয়ে থাকি যিনি সঠিক আলোর দিশা আপনাদের দেখাচ্ছেন, জীবনের অন্ধকার অবস্থাটি দূর করে আলো আপনাদের জীবনে প্রবেশ করাচ্ছেন। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলো দিশারি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এবার দর্শক বন্ধুদের বলি যে আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে এমন কিছু জিনিস আপনাদের সামনে উনি তুলে ধরবেন যে জিনিসগুলো আপনাদের জীবনকে প্রকৃত অর্থে আলোকিত করে তুলবে, তাই তো? একদম। দেখো, যেরকম মানুষ কিন্তু নানান সমস্যায় জর্জরিত জর্জরিত হয়ে রয়েছে, এমন আমার কাছে এমন কিছু জিনিস রয়েছে এবং এমন কিছু বিদ্যা রয়েছে যে বিদ্যা প্রয়োগের দ্বারা সেই সেই মানুষের কিন্তু বিভিন্ন যে কষ্টের মধ্যে পড়ে রয়েছে সেই কষ্ট কিন্তু দূরীভূত হয়। যেমন দেখুন, এখানে আমার কাছে অনেক যন্ত্র রয়েছে, যে যন্ত্রগুলো আগামী যে দীপাবলি, এই দীপাবলি হচ্ছে একটা মহোযোগ, এই দীপাবলির দীপান্বিতা অমাবস্যায় দিন রাত্রে এগুলো সিদ্ধ করা হবে। আচ্ছা। এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে, সেই প্রতিষ্ঠা করে এগুলো বাড়িতে স্থাপন করে রোজ যদি মন্ত্র জপ এবং পূজা করা হয় তাহলে কিন্তু মানুষ বিভিন্ন সমস্যার থেকে কিন্তু সমাধান পাবে। দর্শক বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু কোনো ফোন নিচ্ছি না, তার কারণ অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এমন যন্ত্রম দেখানো হবে, এমন কিছু যন্ত্রম আপনাদের সামনে তুলে ধরা হবে যে যন্ত্রমগুলো বাড়িতে যদি আপনি প্রতিষ্ঠা করে রাখেন তাহলে আপনার জীবনে বা আপনাদের জীবনে সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে। একটি একটি করে যন্ত্রম আপনাদের সামনে উনি আমাদের দেখাবেন এবং তার কি ভূমিকা সেটি উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। যেমন এই যে দীপান্বিতা অমাবস্যায় এই যন্ত্রগুলোর প্রতিষ্ঠা হবে। আচ্ছা, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যায় এই যন্ত্রগুলির যে প্রাণ তারপরে আপনাদের কাছে কিন্তু এটা পৌঁছে যাবে যারা নেবেন, যারা নেবেন এখন থেকে কিন্তু বুকিংটা করে নিতে হবে, নাম গোত্র সব পাঠিয়ে দিতে হবে। এই যে যন্ত্র, প্রথমেই বলি স্ত্রী যন্ত্র, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা এবং কুনজর পড়েছে তার ধন দৌলতের মধ্যে, তার ব্যাংক ব্যালেন্সের মধ্যে নজর পড়েছে, ইনকামের মধ্যে নজর পড়েছে, তার জন্য কিন্তু এই স্ত্রী যন্ত্রটা কিন্তু লাগছে। এই যে শ্রীযন্ত্র, এই শ্রীযন্ত্র বাড়িতে স্থাপন করলে তাহলে তার যে অর্থ সেটা সঞ্চিত হয় এবং তার অর্থের মধ্যে যদি কুনজর থাকে তার কর্মক্ষেত্র সেই নজরটাও কিন্তু পড়ে না। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে শ্রীযন্ত্র, এটা হচ্ছে শ্রীযন্ত্র। আর অর্থ বৃদ্ধি করে এবং আয়ুন্নতি বাড়িয়ে দেয় এই যন্ত্রে, এই যন্ত্রটা কিন্তু শ্রীযন্ত্র, এই যন্ত্র স্থাপনে কিন্তু অর্থনৈতিক সমস্যা, ঋণগ্রস্ত হয়ে রয়েছে এবং সংসারে শান্তি নেই, শ্রীবৃদ্ধি এবং শান্তি বৃদ্ধির জন্য কিন্তু শান্তিটা আরো যেন বাড়ে এবং বাড়িতে কোনো সমস্যা না থাকে, শ্রীবৃদ্ধি হয়, তার জন্য কিন্তু এই যন্ত্রটা স্থাপন করা হয়। এই যন্ত্রটা পুরো পিতলের মধ্যে, দেখুন সব যন্ত্র করা রয়েছে, এটাকে প্রতিষ্ঠা করতে হবে, এই প্রতিষ্ঠা করে কিন্তু এই
ফ্রেমটা কিন্তু বাড়িতে দিয়ে দেব, তারা পূজো পাঠ করবেন এবং যে মন্ত্র দেব এর সাথে সেই মহালক্ষ্মী সেই মন্ত্রটা জপ করবেন, ঘিয়ের প্রদীপ ধরাবেন, তাহলে দেখবেন অর্থনৈতিক সমস্যা, বাস্তুর মধ্যে কলহ, অশান্তি, দারিদ্রতা এগুলো খণ্ডন হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো এটা যে শ্রীযন্ত্র, আরেকটি যন্ত্র রয়েছে। আচ্ছা, তাহলে আমরা শ্রীযন্ত্রকে দেখলাম, এই শ্রীযন্ত্র যদি আপনিও পেতে চান তাহলে আগে তার প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন। আর এই দীপান্বিতা অমাবস্যায় যে কালীপুজোর যে অমাবস্যা আসছে, দীপান্বিতা কালীপুজোর যে অমাবস্যা আসছে, এই অমাবস্যাতে উনি কিন্তু ওনার যে গৃহ মন্দির সেখানে এই যন্ত্রগুলির প্রাণ প্রতিষ্ঠা করে দেবেন, তাই তো? একদম। তারপর আপনাদের হাতে তুলে দেবেন যারা আপনারা নিতে চাইছেন। এবার এটা হচ্ছে মেরু শ্রীযন্ত্র। আচ্ছা, এই মেরু যন্ত্রের দ্বারা কি হচ্ছে অর্থনৈতিক সমস্যা, এই যে অর্থনৈতিক সমস্যা এটা কিন্তু খণ্ডন হচ্ছে, এই সংসারে শ্রীবৃদ্ধি এগুলো ঈশান কোণে অর্থাৎ উত্তর দিকে কিংবা ঈশান কোণে এগুলো স্থাপন করতে হয় এবং আমি প্রাণ প্রতিষ্ঠা করে দেবো এটা সম্পূর্ণ পেতলে, এবং এই প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে এই মেরু যন্ত্রটা, এই শ্রীযন্ত্র, মেরু শ্রীযন্ত্র এটা স্থাপন করতে হবে। স্থাপন করলে কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলো খণ্ডন হবে এবং যদি অফিস হয় অফিসে ভীষণ ভালো হবে, ব্যবসা স্থান অফিস এইগুলো কিন্তু এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে বৃদ্ধি পাবে। এই হচ্ছে শ্রীযন্ত্র। আচ্ছা, অর্থাৎ দুরকম শ্রীযন্ত্র আমরা দেখলাম, এইগুলোতে কিন্তু ভীষণ ভালো কার্যকরী হয়। এবার হচ্ছে আসি শত্রু। শত্রু, শত্রু স্তম্ভন করতে হবে, অর্থাৎ দেখুন মানুষ কখন হিংসান্বিত হয়ে মানুষকে ক্ষতি করে, যখন তার উন্নতি, আয়, উন্নতি, শান্তিগুলো যখন বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, সেই জায়গাগুলো কিন্তু প্রতিপক্ষ কেউ থাকে যারা সহ্য করতে পারে না, এবং অনেক মানুষ আছে যে অপরকে হিংসা করে। যদি 100 টাকা লাভ হয় তাও ভাবে বাবা 100 টাকা লাভ হয়ে গেল, এরকম তো আমরা সামনে অনেকেই দেখি। হ্যাঁ, এটা হতেই পারে। তুমি কাজ করছো, তুমি যদি একদিনে 1000 টাকা রোজগার করো, তাও বাবা সোমা 1000 টাকা পেয়ে গেল, এরকম নিয়ে কত লোক চিন্তা ভাবনা করে, এটা দেখবে আছে। মানে এটা হচ্ছে একটা উদাহরণ, একটা উদাহরণ মাত্র, এরকম কিন্তু ব্যাপারগুলো হয়ে থাকে। সেই রকমই কিন্তু এই শত্রু স্তম্ভন এবং বাড়ির ভিতরে বাস্তুর মধ্যে ক্ষতি করা হচ্ছে, বাস্তুটা কিন্তু শত্রুর দ্বারা কবলিত হয়ে রয়েছে, পর পর ধাপে 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 শত্রু কাজ করছে, বাড়িটাকে প্রোটেক্ট করতে হবে। শত্রু স্তম্ভন এবং বাস্তুকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। আচ্ছা, যেন শত্রুর হাত থেকে বাঁচা যায় এবং বাড়িটাকে, বাস্তুটাকে যেন বাঁচানো যায়, তার জন্য কি করতে হবে, এই যে চৌকি দেখছেন এটা হচ্ছে বগলা চৌকি। বাহ, এই যে আমরা দেখতে পাচ্ছি বগলা এবং বাস্তু চৌকি, এই বাস্তু চৌকি বা বগলা চৌকি, বগলা এবং বাস্তু যন্ত্র, এইটাকে সেইভাবে এইটাকে তৈরি করা আছে। দেখুন, দিক নির্দেশ করা রয়েছে, দিক নির্দেশ করা রয়েছে, এই যে কি সুন্দর, সম্পূর্ণ পেতলের এই যন্ত্রটা কি করা হবে, আমরা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে এটাকে দেওয়া হবে। এই দেখুন তলাতেও কিন্তু এই দেখুন যন্ত্রটা করা রয়েছে, এটাকে সম্পূর্ণভাবে কিন্তু সেভাবে যন্ত্র তৈরি করা আছে। এই দেখুন এখানে কিন্তু যন্ত্রটা রয়েছে, এবার এইটাকে প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হবে। তারপরে যজমান যে থাকবে, আমার যে ক্লায়েন্ট, সে কি করবে, হলুদ সিঁদুর দিয়ে এবং হলুদ ফুল দিয়ে পুজো করবে। অর্থাৎ মানে যারা আপনার কাছ থেকে এই যন্ত্র নেবে তারা কিন্তু ভালো করে জেনে নেবেন যে এর পরে কি আপনি করবেন বাড়িতে গিয়ে, এটা কি উনি আপনাদের সুন্দর করে বলে দেবেন। নজর, কু নজর কেটে যাবে, যে সংসারের পরে কু নজর পড়ছে, বাড়ির ভিতরে কু নজর পড়ছে, সেইগুলো কিন্তু এই প্রোটেক্ট হবে। চারদিকে দেখুন ত্রিশূল আছে, এই যে ত্রিশূল আছে এবং এই সুতো, কান্ডাত কান্ডাত পরহন্তি পুরুষ পুরুষস্পরি, আচ্ছা, মন্ত্র আছে, তারপরে আছে সূত্রের মন্ত্র রয়েছে এবং এই সুতো দিয়ে বেঁধে রেখেছে, এটা হচ্ছে হলো রক্ষাবন্ধন। আচ্ছা, এবং এই সুতোরও মন্ত্র আছে, এই ত্রিশূলেরও মন্ত্র আছে, এই মন্ত্র দিয়ে কিন্তু বন্ধন করতে হবে। আচ্ছা আচ্ছা, এবং এই যে যন্ত্রটা, এই মেরু যন্ত্র কিন্তু পূজো হবে। আচ্ছা আচ্ছা, বাহ কি সুন্দর, একদম পুজো হবে। এই যে পিরামিডের মতন মেরু, না লক্ষ্মী তো আমি মেরু বললাম, এই যে পিরামিডের মতন রয়েছে আকৃতিটা, এই যন্ত্রের উপরে কিন্তু
পূজো হবে। আচ্ছা, এর দ্বারা কি হবে, শত্রুকে নাশ করা হবে, শত্রু যেন বাড়িতে কিছু করতে না পারে, শত্রু যা করবে সেটা যেন এখানে এসে আটকে যায় এবং আপনার বাস্তুটা ভালো থাকবে। এটা তো বগলা চৌকি বলা হচ্ছে এই যন্ত্র। এবারে হচ্ছিল অনেকে দেখবে শরীর খারাপ হয়, বাধা বিপত্তি, শরীর খারাপ, অসুস্থতা কিন্তু আষ্টেপৃষ্টে ধরে, তখন তারা কি করবে, তখন যেমন মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হয় এবং কর্মক্ষেত্রে বাধা, পড়াশোনায় বাধা পড়ছে এবং রোগ সারছে না, এই ক্ষেত্রে কিন্তু এবং তন্ত্র মন্ত্রের ক্ষেত্রেও কিন্তু সেই এই চৌকি কাজে লাগছে। কি চৌকি, এই চৌকিটা হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গের যে চৌকি, এটি কিন্তু পিতলের। এই দেখুন দ্বাদশ যে শিবলিঙ্গ রয়েছে, হ্যাঁ এই দ্বাদশ শিবলিঙ্গে অর্থাৎ বারোটি যে জ্যোতির্লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ, এই যে এখন দ্বাদশ শিবলিঙ্গে সম্পূর্ণ কিন্তু পেতলের, এটি কিন্তু প্রতিষ্ঠা করে দেওয়া হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের জন্য দেওয়া হবে। সেগুলো করলে কিন্তু এই যে রোগ ব্যাধি, রোগ ব্যাধি এর কিন্তু ভালো ফল পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যন্ত্রগুলো আপনার কাছ থেকে সবাই নিতে পারবেন তাই তো? নিতে পারবেন, কিন্তু বুকিং নম্বরে আপনাদের বুকিং তো তার জন্য করে নিতেই হবে, কারণ হচ্ছে খুব বেশি তো নেই তাই তো? হ্যাঁ, এবং আগে আগে নামটা বুকিং করে নিতে হবে। হ্যাঁ, আগে আগে নামটা বুকিং করে নিতে হবে, অনেক স্পেশাল করে তৈরি করা হয়, সব সময় তো সবটা অ্যাভেলেবল থাকে না, এখনই যদি এখন কিছু আছে আপনারা এখনই যদি বুকিং করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এবং একেবারে যে প্রাণ প্রতিষ্ঠা সেটা করিয়ে উনি আপনাদের হাতে তুলে দেবেন, এবং তারপরে এই যন্ত্রকে কিভাবে আপনি বাড়িতে রাখবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন তার ভিত্তিতে, এই সবটাই মহারাজ আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। একদম, তার জন্য দেখুন দুটো বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, এই দুটো বুকিং নাম্বার আপনারা নোট ডাউন করে রাখুন। মহারাজের সঙ্গে সাক্ষাৎ করবার বুকিং নাম্বার এটি, আর আমি একটু বলে দিই যে কেষ্টপুর আদর্শ পল্লী, কেষ্টপুর আদর্শ পল্লীতে গিয়ে মা ব্রহ্মময়ী সেবাশ্রম দীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে কালীবাড়ি, এবং এখানেই উনি থাকেন, প্রতিদিন সকালেও থাকেন এবং রাতের দিকেও থাকেন, এটাই ওনার জায়গা, সুতরাং এখানে ওনাকে পেয়ে যাবেন আপনারা প্রতিদিনই। তবে বুকিং এর মাধ্যমে আপনাদের কিন্তু আসতে হবে, বুকিং ছাড়া আপনারা কেউ আসবেন না, বুকিং করে তবেই ওনার কাছে আসবেন। এবং যারা এই যন্ত্রগুলি নিতে চাইছেন তারা এখন থেকেই বুকিং করুন, কারণ দীপান্বিতা অমাবস্যা যে আসছে সেই অমাবস্যাতেই এই যন্ত্রগুলির প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং তারপরে কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এটি হচ্ছে রোগ ব্যাধি খণ্ডন হবে, বাড়িতে নেগেটিভিটি কাটবে, সব নেগেটিভিটির জন্য, বাস্তু দোষ, বাস্তুতে নেগেটিভিটি, কর্মে বাধা, হ্যাঁ এগুলো সম্পূর্ণ সম্পূর্ণটা কিন্তু এখান থেকে খণ্ডন হবে। এই যে নেগেটিভিটি ক্ষতি করছে, তুকতাক করছে, এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু এই রেমেডিগুলো আমি বললাম, এগুলো যন্ত্র বিশেষ একটা বস্তু, শুভ বস্তু এবং বিশেষ যন্ত্র, এই যন্ত্রের দ্বারা কিন্তু অনেক কিছু হরণ করা হয়। হ্যাঁ একেবারেই একদম হরণ করে নিয়ে নেওয়া যায়, এই যন্ত্রই হরণ করে নেবে আপনার নেগেটিভিটিটা। এবারে এই যন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং তার সাথে সাথে যদি এই দীপান্বিতা অমাবস্যায় আপনারা যদি প্রয়োগ করেন, আপনাদের শত্রুর সমস্যা, আপনার কর্ম সমস্যা, আপনার অর্থনৈতিক সমস্যা, সেই প্রয়োগগুলো করলেও কিন্তু প্রয়োগের সাথে সাথে ধনদা দেবী পুজো, দীপান্বিতার দিন ধনদা প্রয়োগ, হ্যাঁ এবং মহাকালী প্রয়োগ, যেহেতু কালী পুজো সেদিন অমাবস্যা, এবং গণেশ প্রয়োগ ব্যবসার জন্য, আমি আরেকটা গণেশ নিয়ে একটা অনুষ্ঠান করব, নিশ্চয়ই নিশ্চয়ই টিভি চ্যানেলে দেখবেন আপনারা, আমাদের এই চ্যানেলে চোখ রাখুন, দেখতে পারবেন আলোর দিশারি অনুষ্ঠানটিতে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা চলেন এবং আপনারা যদি এই যন্ত্রগুলো নেন এবং তার সাথে সাথে যদি প্রয়োগটা করেন এবং আরো অনেক কিছুর কাজ রয়েছে সেগুলো যদি করেন, আপনাদের সুফল কিন্তু আসবে, আমি কথা দিচ্ছি। আমি যে কথা দিই সেটা কিন্তু রাখি, আমি ভীষণ জেদি যে যেটা করব একবার ভাবি সেটা কিন্তু একদম করেই ছাড়ি।
একদমই। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে যে কোনো সমস্যায় আপনাকে একেবারে কি বলবো মানে খুব কষ্ট দিচ্ছে, এরকম তো হতেই পারে, কারণ মানুষ তো সমস্যাবিহীন হতে পারে না, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা রয়েছে না, সমস্যার যে ধরনটা সেটা হয়তো আলাদা বা সমস্যার যে মূলটা সেটা হয়তো আলাদা, কিন্তু সমস্যাটা প্রত্যেকটা মানুষেরই আছে। তো সেই সমস্যাগুলো যখন আসে তখন মনে হয় জীবনটা একেবারে অন্ধকারে ছেয়ে গেল। তো সেই জায়গা থেকেই এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বোঝাবার চেষ্টা করছি, বা মহারাজ আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এই যে যন্ত্রগুলো দেখলেন আপনারা, প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু এই যন্ত্রের মাধ্যমে হয়ে যাবে যদি আপনি এটি বাড়িতে রাখেন। আর আরেকটি কথা, দীপান্বিতা যে কালীপুজো রয়েছে আমাদের সামনেই রয়েছে, তো সেই দীপান্বিতা কালীপুজোয় ওনার যে নিজস্ব গৃহ মন্দির সেখানে উনি বিভিন্ন প্রয়োগের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধানগুলো করবেন। যারা চাইছেন যে সমস্যা থেকে মুক্ত হবেন তারা ইমিডিয়েটলি কিন্তু যোগাযোগ করবেন, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ আর এক সপ্তাহ মতন বাকি রয়েছে, এই এক সপ্তাহ সময়ের মধ্যে আপনাদের সমস্যা নিয়ে যোগাযোগ করতে হবে। যাদের মনে হচ্ছে যে গোপন সমস্যা আমরা কিভাবে আলোচনা করব, আপনারা রাত্রে আলোচনা করতে পারেন, রাতে 9টা থেকে 10টা পর্যন্ত মহারাজের যে বুকিং নাম্বার, এই বুকিং যে দুটো নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনারা ট্রাই করুন, মহারাজ নিজে কথা বলবেন, আপনার সমস্যা বলুন, নিশ্চয়ই উনি সমাধান করবেন। পাশাপাশি বলি দূরের বন্ধুরা, আপনারা অনলাইনেও সমস্যা সমাধান করতে পারেন। আপনারা হয়তো ভাবছেন যে কিভাবে পৌঁছবো, যদিও বহু দূর দূরান্ত থেকে মানুষ পৌঁছে যাচ্ছেন কেষ্টপুর আদর্শপল্লী ওনার নিজস্ব গৃহ মন্দিরে, কিন্তু যদি আপনি অপারগ হন সেটা বিভিন্ন কারণে হতেই পারে, সেক্ষেত্রে অনলাইনেও প্রতিকারের ব্যবস্থা রয়েছে। অনলাইনে সমস্যাগুলো আপনারা বলবেন এবং সমস্যার যে প্রতিকার সেই প্রতিকার উনি কিন্তু করে দেবেন। আর এই যে কালীপুজোর অমাবস্যা আসছে এতেই তো সমস্যার সমাধান হবে, সুতরাং খুব তাড়াতাড়ি, কারণ ভালো যোগ, ভালো যোগ, ভালো তিথি, ভালো যোগ, এই সময়গুলো ভীষণভাবে কাজে লাগান। আমি আমার সব শ্রোতাদের বলছি আপনারা আশ্রমে আসুন, অনেকেই ফোন করে শুধু বলে ফোনে বলে দিন, হ্যাঁ হ্যাঁ ফোনে জানতে চাইছেন, সেটা না করে আপনারা কিন্তু আশ্রমে আসুন, সময় ব্যয় করে আপনারা আশ্রমে বসে, আপনারা চিন্তা করুন না গেলেই মনে হয় লাখো লাখো টাকা লাগবে, আপনারা আসুন। আপনারা অনেক তান্ত্রিক জ্যোতিষী দেখিয়েছেন, অনেককে দেখিয়েছেন, আমি দেখুন কাশিতে হচ্ছে আমার গুরুগৃহ, আমি কিন্তু কাশি থেকে কিন্তু বিদ্যা অর্জন করে কিন্তু আমি এসেছি, সেই আমার যে পরম আরাধ্য দেবতা এবং আরাধ্য দেবী এবং আমার শ্রী গুরুদেব তাদের আশীর্বাদ ধন্য, তাদের আশীর্বাদের যেই বিদ্যাটাই পেয়েছি না কেন সেটা আপনাদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। প্রত্যেকে আসছে তারা কিন্তু উপকার পাচ্ছে বলেই আসছে, একদম নিশ্চয়ই, কিন্তু দেখুন প্রতিকার তো করতে হবে, প্রতিকার না করলে তো হবে না, আপনি সমস্যায় পড়ে রয়েছেন, আপনি ভাবছেন, আপনাদের অনেকটা ব্যাপার আছে যে অনেকে ভাবছেন যাবো কাজ হবে কিনা, এতদিন ফিরেছি গেলে কিছু হবে কিনা, এই চিন্তাধারা নিয়ে কিন্তু আপনারা চলেছেন, কিন্তু আমি বলবো এগুলো ভাববেন না, কাজ অবশ্যই হবে, কারণ আজকে আমরা কিন্তু তৈরি হয়েই কিন্তু আপনাদের কাছে এসেছি, আমাদের মধ্যে সেই জায়গাটা রয়েছে বলে আপনাদের কাছে এসে পড়েছি, কেন আপনাদের ফল হবে না, ঠিক কেন আপনাদের ফল হবে না, অবশ্যই ফল হবে, বগলা প্রয়োগ, রুদ্রচণ্ডী প্রয়োগ, দুর্গা সপ্তশতী প্রয়োগ, এরকম ভালো ভালো তিথি যাচ্ছে, এই তিথিগুলোর মধ্যে যদি এই প্রয়োগগুলো রেখে দেন, করে নেন, আপনার শত্রু দমনের বগলা প্রয়োগ, শত্রু দমনের, শত্রু ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করছে তার জন্য বগলা প্রত্যঙ্গিরা কবচ, কালী প্রত্যঙ্গিরা কবচ এবং বিভিন্ন কবচ রয়েছে এই মহা দিনগুলোতে, এই যোগগুলোতে এই ভালো দিনগুলোর মধ্যে যদি আপনারা ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো ফল আসবে, কারণ এই যে মন্ত্র আমি প্রয়োগ করি সেগুলো সম্পূর্ণই কিন্তু সিদ্ধ, এই অল্প বয়সেই কিন্তু আমি গুরুর কাছ থেকে গুরু বাক্যে কিন্তু আমি সিদ্ধ করেছি, তাই আপনারা আসুন, আপনারা এসে আমার সাথে সরাসরি দেখা করুন, ফোনে দেখুন তো নানান কথা, সবার সাথে তো অনেক কথা হয় না, আমি কথা বলবো ঠিকই কিন্তু আপনারা ফোনে আমি কথা বলবো ঠিক, কিন্তু আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকুন যে মহারাজের আশ্রমে যেতে হবে একেবারে, কারণ ফোনে আমি সবার সাথে দেখা করি, খুব সাধারণ, দেখুন আমিও সাধারণ এবং খুব সাধারণভাবেই কিন্তু আমি থাকি, আমি আপনারা চিন্তা করবেন না, আপনারা আসুন আমার সাথে সবসময় দেখা করতে পারবেন।
আর ফোনে যেটা হয়, ফোনে হয়তো আপনি আলোচনাটা করছেন, কিন্তু সেটা কতক্ষণ ধরে করবেন? আপনি হয়তো সবটা বলতে পারা যাচ্ছে না, বা উনি যে জানতে চাইবেন, মানে ওনার যে জানার দরকারগুলো রয়েছে আপনার কাছ থেকে, বা সমস্যার সমাধানগুলো যে উনি করবেন, সেক্ষেত্রে ফোনে তো হয় না, সেক্ষেত্রে আপনাকে সামনে একটু না আসলে সেটা কিন্তু সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে একটু সামনে আসার কথা বলা, আর ওনার যে নিজ গৃহমন্দির রয়েছে কৃষ্ণপুর আদর্শপল্লিতে, সেখানে আসলে তো আপনার মন ভরে যাবে। হ্যাঁ, আপনারা অবশ্যই আসুন, এবং সেখানে দেব দেবীরা রয়েছেন, সব আরাধ্য দেব দেবীরা রয়েছেন, সুতরাং সেখানে আসলে আপনাদের মন ভরে যাবে। আর এই দীপান্বিতা কালী পুজোর যে অমাবস্যা আসছে, সেই অমাবস্যায় যদি আপনারা কাজ করাতে ইচ্ছুক হন, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে। আর মহারাজের সঙ্গে যদি আপনারা ভাবছেন যে চেম্বারে যোগাযোগ করবে, সেক্ষেত্রে তিনটে চেম্বার এই মুহূর্তে আপনারা পাচ্ছেন, বিহালা ম্যান্ডনের সানরাইজ চেম্বার এখানে ওনাকে পাচ্ছেন, শিয়ালদা চেম্বারে পাচ্ছেন, এবং সোদপুর চেম্বারে পাচ্ছেন। আর দূরের বন্ধুরা বর্ধমান, দুর্গাপুর বা মেচেদা, এই সমস্ত কৃষ্ণনগর, এই সমস্ত অঞ্চলে কবে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা একটুখানি ফোন করে নেবেন। তবে চেষ্টা করবেন ওনার নিজ গৃহ মন্দিরে চলে আসবার, কারণ মুর্শিদাবাদ, মেদিনীপুর, এই মালদা, এই প্রত্যন্ত অঞ্চল, মানে এই অঞ্চলগুলোর প্রত্যন্ত জায়গা থেকেও মানুষ কিন্তু চলে আসছেন ওনার নিজ গৃহ মন্দিরে। সুতরাং আপনিও চলে আসতে পারেন, তার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। আচ্ছা, যেহেতু আমাদের অনুষ্ঠানে আমরা একদম শেষের দিকে রয়েছি, তো আরো দু একটি কথা আমরা মহারাজের কাছ থেকে জানবো। এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো আপনি বললেন যে প্রতিষ্ঠা করা হবে দীপান্বিতা কালীপুজোর যে অমাবস্যা রয়েছে, সেই প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং তারপর তুলে দেওয়া হবে। তো আপনি এগুলো কি একদম হাতে হাতে তুলে দিলেন? হ্যাঁ, যদি এসে নিয়ে যায় তাহলে তো আমি হাতে 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 তুলে দিয়ে দেবো, আর যদি বলে কুরিয়ার করতে তাহলে কুরিয়ার করে ডাক যোগে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, অর্থাৎ দূরের বন্ধুরা দূরের যারা মাধ্যমে নিতে চান, এই যন্ত্র স্থাপনে মানুষের জীবনে নানান যে কষ্ট, নানান যে দুঃখ, নানান যে যন্ত্রণার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু দূরীভূত হবে। আমি নিজে আশ্বাস দিচ্ছি যে এই যন্ত্র প্রতিষ্ঠা করলে, পূজা অর্চনা করলে কিন্তু তাদের জীবনের যে সমস্যা সেগুলো কিন্তু দূর হবে। তার সাথে সাথে কিন্তু এই যে প্রয়োগ, অর্থনৈতিকের জন্য ধনদা প্রয়োগ, এই সময় কেন এই ধনদা প্রয়োগের কথা বলছি, দীপান্বিতার দিন, দীপান্বিতার দিন যে ভালো ভালো যোগ আছে, সেই যোগের যদি আপনারা এই অর্থনৈতিকের জন্য ধনদা প্রয়োগ, গণেশ লক্ষ্মী প্রয়োগ, গণেশ প্রয়োগ এইগুলো যদি করেন, মহাকালী প্রয়োগ, শত্রু নাশের জন্য মঙ্গলা প্রয়োগ এইগুলো যদি করেন, দশমহাবিদ্যা প্রয়োগ, এই প্রয়োগগুলোতে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। তাই আমাকে কিন্তু যারা করতে চাইছেন তারা, তাদের কিন্তু আমাকে আরো আগে থেকে এখনই কিন্তু বুকিংটা করে নিতে হবে, অন্তত এই দিন যে 7-8 আমরা সময় পাচ্ছি এর মধ্যেই আপনাদের যোগাযোগ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যেহেতু সময়টা একদম শেষ হয়ে আসছে, আপনি যদি হাতে করে আরেকবার যন্ত্রগুলো আমাদের দেখিয়ে দেন। প্রথম আমরা দেখছি শ্রীযন্ত্র, এটা আপনারা নাম শুনেছেন অনেক সময়, শ্রীযন্ত্র। হ্যাঁ, এই যে শ্রীযন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্র স্থাপনে আপনার অর্থ যে সঞ্চয় করতে পারছেন না সেটা সঞ্চয় হবে, আপনার অর্থের মধ্যে যে যদি কারোর কুনজর পড়ে সেই নজরটা কেটে যাবে, এবং শ্রীবৃদ্ধি হবে, সংসারে শান্তি সমৃদ্ধি আসবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, সমস্ত দিক থেকে কিন্তু শ্রীবৃদ্ধি দেবে এই যন্ত্র। আর এটা মেরুশ্রী যন্ত্র, এতেও কিন্তু অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হবে। এই যে পেতলে সম্পূর্ণ, প্লাস্টিকটা খুলিনি, সম্পূর্ণ পেতলে, পেতলে। তারপরে বগলা চৌকি, বাস্তু এবং বাড়ির মধ্যে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটা কেটে যাবে, শত্রুর কুনজর কেটে যাবে, এবং বাস্তুর ভালো থাকবে যদি বাস্তুতে কেউ কিছু করে থাকে। শরীর খারাপ, তার জন্য এই যে দ্বাদশ শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ, এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ চৌকি, এই দ্বাদশ শিবের কিন্তু পূজার ফল কিন্তু আপনারা পাবেন এই যন্ত্রটাকে পুজো করবেন, এই চৌকিটা। এখানে যন্ত্র রয়েছে, আপনারা যোগাযোগ করুন, একদম আপনারা যোগাযোগ করুন, এবং বাড়িতে এগুলি রাখুন এবং জেনে নিন নিয়ম কানুন, তাহলে দেখবেন আপনার সংসার একেবারে শ্রীবৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে। আজকের মতো আমরা এই মুহূর্তে অনুষ্ঠান শেষ করছি, আলোর দিশারি অনুষ্ঠান অবশ্যই আপনারা ফলো করুন, দেখবেন ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।